সংস্কারে দুই মাস যেতে না যেতে বৃষ্টির পানিতে উঠে যাচ্ছে সড়কের বিটুমিন জায়গায় জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ এতে তীব্র ভোগান্তিতে সুনামগঞ্জ সদরের কাঠীর এলাকার চলাচলকারীরা স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই তেরো কোটি টাকা ব্যয়ে সংস্কার করা রাস্তার এই অবস্থা এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কথা জানিয়েছে এল সুনামগঞ্জ থেকে শহীদ নুর আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ বৃষ্টি আর বন্যার পানিতে রাস্তার বিটুমিন উঠে গেছে সরে গেছে বালু আর পাথর অথচ সুনামগঞ্জ সদর উপজেলার কাঠৈর ও জয়নগর এলাকার দশ কিলোমিটারে এ রাস্তায় সংস্কার কাজ শেষ হয় মাস আগে নগদের কাছে সব প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে তিন দফায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ করে সালেহ অ্যান্ড ব্রাদার্স সহ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ ঠিকাদারের অবহেলা ও নিম্ন মানের সামগ্রী ব্যবহারের কারণেই রাস্তা বেহাল রাস্তাটা যে বালু পাতর আছে সব পাথর তাত্তর আবার উডি গেছি ঠিক মতো পড়ছে না এমনকি সাইড দিয়ে ভাঙে যাইতেছে সামনে যে নতুন রাস্তা করেছে নতুন রাস্তার এই জায়গায় তো কিছু কিছু আছে সামনে আগাইলে পাইবা এই কাটন সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ রোজ পর্যন্ত গেছে সম্পূর্ণ রাস্তা ভাঙা এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদাররা মন্তব্য করতে রাজি হননি তবে এলজিডি জানিয়েছে দীর্ঘদিন বন্যার পানি জমে থাকায় সড়ক ক্ষতিগ্রস্ত নেয়া হচ্ছে সংস্কারের উদ্যোগ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বৃষ্টির পানি কোনো জায়গায় একটু বেশি জমে সেখানে সাধারণত কার্পিনিং রাস্তা বেশি দিন টিকে না রাস্তায় এখন চলমান আছে আমরা এটা ঠিকাদারের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত অংশগুলো আমরা রিফিয়ার করে রিফিয়ার করে দেব সুনামগঞ্জের মতো বন্যাপ্রবণ এলাকায় বিটুমিনের সড়কের পরিবর্তে টেকসই কংক্রিটের সড়ক নির্মাণ করা উচিত বলেও মনে করেন এই প্রকৌশলী সাইয়েদ মাহমুদ আর টিভি